আসসালামু আলাইকুম লিটারেচার ইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হল উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বিখ্যাত প্লে মিজার ফর মিজার এই প্লেটির টাইটেলের অর্থ হলো জাস্টিস ফর জাস্টিস প্লেটি পাবলিশড হয় ষোলোশো সালে আর জেনার হচ্ছে এটাকে ডার্ক কমেডিও বলা হয় আবার প্রবলেম প্লেও বলা হয় এবং কেন বলা হয় এটা আমরা অবশ্যই শেষেই আলোচনা করব প্লেটির সেটিং ভিয়েনা ভিয়েনা হচ্ছে ইটালির একটি শহর আর এই প্লেটির থিম হচ্ছে জাস্টিস অ্যান্ড মার্সি আমরা এই ভিডিওতে আলোচনা করব। মিজার ফর মিজার প্লেটির ক্যারেক্টার লিস্ট ব্রড সামারি শর্ট সামারি এবং এটি ডার্ক কমেডি কেন বলা হয় এবং সেই সাথে এটিকে প্রবলেম প্লেও কেন বলা হয় সেটা আলোচনা করা হবে প্লেটি বেশ বড় তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মনোযোগ আশা করছি চলুন ক্যারেক্টার লিস্ট জেনে নেওয়া যাক ক্যারেক্টারলিস্টে সর্বপ্রথম থাকবে ভিনসেন্সিও তিনি হচ্ছেন ভিয়েনার ডিউক তিনি বেশ নরম স্বভাবের মানুষ বিচারের সময় তাড়াতাড়ি মানুষকে ক্ষমা করে দেন এজন্য শহরের ইমোরালিটি বেড়ে গেছে তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এ শহর ছেড়ে চলে যাবেন আর তার দায়িত্বে রেখে যাবেন তারও এক ডেপুটি এঞ্জেলোকে যে বেশ মোরালি খুব স্ট্রিক্ট কঠোর কঠোর মনোভাবের তাকে দায়িত্ব দিয়ে যাবেন তবে ডিউক শহর ছেড়ে যাননি তিনি লোডিক নামক একজন ফ্রিয়ারের ছদ্মবেশে সেই শহরেই থেকে যান সব সবকিছু দেখার জন্য পরে কয়েকটা হচ্ছে অ্যাঞ্জেলো ভিয়েনার ডিউকের ডেপুটি নৈতিকতার দিক দিয়ে তাকে খুব কঠোর পাই শুরুর দিকে এজন্য ডিউক তাকে দায়িত্ব দিয়ে শহর ছেড়ে গেছিলেন পরবর্তী কয়েকটা হচ্ছে স্কেলাস সে ডিউকের সার্ভিসে কাজ করে একজন ডেপুটির মতো সে হলো অনেকটা যে যেই ভিয়েনার ডিগ হবে তাকেই সে বিভিন্নভাবে সাহায্য করবে শুরু থেকে শেষ পর্যন্ত তাকে আমরা ভালো মানুষ পাই পরের কারেক্টার হলো ক্লডিও সে একজন ইয়াংম্যান বিয়ে করার আগেই তার গার্লফ্রেন্ড জুলিয়েটকে প্রেগনেন্ট করার অপরাধে অ্যাঞ্জেলো তাকে জেলে পুরে এবং মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয় পরের কারেক্টার হলো জুলিয়েট সে ক্লডিওর ফিয়ান্সে তাদের বিয়ে হওয়ার কথা ছিল তারা একে অপরকে খুবই ভালোবাসতো নেক্সট ক্যারেক্টার হচ্ছে ইসাবেলা ইসাবেলা হচ্ছে সেই মৃত্যুদণ্ড প্রাপ্ত ক্লডিওর বোন সে নান হওয়ার ইচ্ছা পোষণ করতো তার ভাইকে জেলখানায় ধরে নিয়ে যাওয়ার পর সে ক্লডিওর কাছে তার জীবন ভিক্ষা চাইতে যায় নেক্সট ক্যারেক্টার হচ্ছে লুসিও সে খুবই ইমোরাল আর ক্লডিওর ফ্রেন্ড সে খুবই মদ পান করে এবং নিজের করা অপরাধগুলো নিয়ে সে মোটে অনুশোচনায় ভুগে না নেক্সট ক্যারেক্টার হচ্ছে মারিয়ানা মারিয়ানা হচ্ছে এঞ্জেলোর এক্সপিরিয়েন্সে অর্থাৎ মারিয়ানার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তার ভাই যখন যৌতুক নিয়ে আসে সমুদ্র পথে আসার সময় জাহাজটা ডুবে গেলে মারিয়ানা যৌতুক গীতে ব্যর্থ হয় এবং এঞ্জেলো তাকে আর বিয়ে করে না নেক্সট ক্যারেক্টার হচ্ছে মিস্ট্রেস ওভারডান পতিতালয় যে রয়েছে ব্রোথেল এই ব্রোথেল পরিচালনা করেন সেই ভিয়েনায় এই মিসেস ওভারডান বদ চরিত্রের লুসিও যে অবৈধ সন্তানের জন্ম দেয় তাকে দেখাশোনার দায়িত্ব তিনি পালন করেছেন তারপর ক্যারেক্টার হচ্ছে পম্পে পম্পে হচ্ছে অনেকটা পতিতাদের যে দালাল থাকে অর্থাৎ কাস্টমার পাইয়ে দেয় ঠিক সেরকম একজন পরবর্তীতে তাকে জেলখানায় ধরে নিয়ে যাওয়া হলে সে বিভিন্ন এক্সিকিউশন অর্থাৎ ফাঁসি দেওয়ার জন্য যে প্রধান এক্সিকিউশনার থাকে তার সহকারী হয়ে যায় চলুন আমরা এবার পুরো ড্রামাটি অ্যাক্ট ওয়াইজ এক বাই অ্যাক্ট আলোচনা যাই অ্যাক্ট ওয়ানের শুরুতে আমরা দেখতে পাই যে ভিয়েনার ডিউক ভিনসেন্সিও খুব আক্ষেপ করেন যে তার শহরের মানুষ খুব ব্যাপকভাবে অনৈতিকতার সাথে জড়িয়ে পড়েছে এবং এই শহরটা নষ্ট হয়ে গেছে এজন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি কিছুদিনের জন্য এ শহর ছেড়ে চলে যাবেন এবং এঞ্জেলো তার ভারপ্রাপ্ত ডিউক হিসেবে দায়িত্ব গ্রহণ করবে যদিও এঞ্জেলো প্রথমে দায়িত্ব নিতে চায়নি তবে বিবেচনা করে দেখা গেল যে ডিউক যে ধরনের সংশোধন চাচ্ছেন এই শহরে তা এঞ্জেলো ছাড়া সম্ভব নয় তাই এঞ্জেলোকে দায়িত্ব দিয়ে শুভকামনা জানিয়ে তিনি চলে গেলেন লুসিও সে শহরেরই একজন অসৎ মানুষ সে তার সাথে থাকা আরও দুজন মানুষের সাথে মজা করছে যে তারা জীবনে কী কী খারাপ কাজ করেছে আর কতবার পতিতালয় গেছে তা নিয়ে মিস্টেস ওভারডান যিনি পতিতালয়ে পরিচালনা করেন তিনি জানালেন যে ক্লডিও নামক একজন ভালো মানুষকে জেলে দেওয়া হয়েছে তার তাকে প্রেগনেন্ট করার কারণে এখানে ক্লডিওর যে দোষটা বলা হয়েছিল সেই শহরের চলমান অবস্থা অনুযায়ী সেটাকে কোনো মেজর সিন হিসেবে বা ক্রাইম হিসেবে ধরা হতো না ক্লডিওকে পুলিশ ধরে নিয়ে যায় তারা বলে যে সে খুব বেশি স্বাধীনতা ভোগ করেছে যার শাস্তি সে এখন পাচ্ছে তবে জুলিয়েট যদিও তার কাগজে কলমে বউ নয় তবে তার বিয়ের প্রস্তুতি একদম শেষের দিকেই ছিল অর্থাৎ তারা বিয়ে করতে অবশ্যই কিন্তু জুলিয়েট যেহেতু যৌতুক দিতে চায়নি ডৌরি দিতে চায়নি এই জন্য ক্লডিও বিয়ে করতে ইতস্তত করছিল আর সে সময় তারা স্বামী স্ত্রীর মতো বসবাস করার সিদ্ধান্ত নিলে পরবর্তীতে সে প্রেগনেন্ট হওয়ার মতো ঘটনা ঘটে যায় যে বদমাইশ লুসিওকে আমরা একটু আগে জানলাম সে ক্লডিওর বন্ধু ক্লডিও তাকে জানালো যে তার বোন নান হওয়ার জন্য এক কনভেন্টে আছে তাকে খবর দাও তার বুদ্ধি বেশ তীক্ষ্ণ সে এঞ্জেলোর সাথে কথা বলে আমাকে হয়তো ছাড়িয়ে নিতে পারবে এদিকে ডিউক ভিনসেন্ট শিউ তিনি কিন্তু শহর ছেড়ে যাননি তিনি সে শহরের একজন ফ্রিয়ার যার নাম টমাস তাকে রিকোয়েস্ট করেন তাকে আশ্রয় দিতে এবং তাকে এক ছদ্মবেশী এর মতো তৈরি করে দিতে তিনি শহর ছেড়ে যেতে চান না তিনি শহরের থেকেই এঞ্জেলোর কাজ করার ধরন দেখতে চান তিনি জানান যে তিনি এঞ্জেলোকে দায়িত্ব দিয়েছেন কারণ তিনি শহরের এইসব নোংরামি দূর করতে চান কিন্তু এই কাজটা তিনি নিজে করতে চান না তিনি নরম স্বভাবের মানুষ আর অ্যাঞ্জেলো কঠোর স্বভাবের তবে তিনি ধারণা করেন যে অ্যাঞ্জেলো আসলে তারই মতো তাই তিনি দেখতে চান যে অ্যাঞ্জেলো আসলে সেরকম নাকি ভিন্ন ধরনের ক্লডিয়ার বন্ধু লুসিও তার বন্ধু কথা মতো তার বোন বেলা দেখা করতে এসেছে কনভেন্টে সে তাকে জানালো যে ভিয়েনার দায়িত্বে এখন অ্যাঞ্জেলো রয়েছে আগের ডিউক যতটাই নরম স্বভাবের ছিলেন ঠিক ততটাই কঠোর এই এঞ্জেলো তার হবু ভাবি জুলিয়েট বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছে আর এ অপরাধে ক্লডিওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইসাবেল অবাক হলো তবে তার সন্দেহ হলো যে আদৌ সে তার ভাইকে সাহায্য করতে পারবে কিনা সে এঞ্জেলোর কাছে যেতে চাইল আর তার ভাইয়ের প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য সে রাজি হল এবার দ্বিতীয় একটি এর শুরুতে আমরা পাই যে অ্যাঞ্জেলো দৃঢ় প্রতিজ্ঞ যে মানুষকে এ আইনের ব্যাপারে সচেতন করেই ছাড়বে তার আরেক ডেপুটি এসকেলাস তাকে জানালো যে আইনের উপযুক্ত প্রয়োগ অবশ্যই জরুরি তবে সে এঞ্জেলোকে সাবধান করে দিল যে একেবারেই শুরুতে কঠোরা আর হওয়া হয়তো ঠিক হবে না স্কেলাস আইনের প্রয়োগে এঞ্জেলোকে সাহায্য করতেই চায় আর সে ক্লডিওকেও সাহায্য করতে চায় তবে এটা করতে গেলে আইনকে আবার দুর্বল করা হবে অর্থাৎ স্কেলাস চাচ্ছিলো যে ক্লডিওকে মাফ করে দেওয়া হোক কিন্তু এটা করতে গেলে আইন আবার দুর্বল হবে সেটাও সে ভাবে প্রভোস্ট এঞ্জেলের সাথে কথা বলতে গেল। প্রভোস্ট হচ্ছেন জেলার আর যাকে আমরা বলি জেলের দায়িত্বে থাকা মানুষটা তিনি অ্যাঞ্জেলের সাথে কথা বলতে গেলেন আর জানালেন যে ক্লডিওকে মাফ করে দেয়া হোক কারণ তাকে যে কারণে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটা যে অপরাধ ভিয়েনার মানুষ জানতই না কিন্তু অ্যাঞ্জেলো তার সিদ্ধান্তে অনর এরপর ইসাবেলা আসে আর অ্যাঞ্জেলোকে অনুরোধ করে যে তার ভাইয়ের প্রতি দয়া দেখাতে সে আরও জানায় যে তার ক্ষমতা বলে তিনি চাইলেই আইনের কঠোর প্রয়োগ করতে পারেন আবার চাইলেই শুরুর দিকে কিছুটা নমনীয়তা ও সংযমের সাথে তা প্রয়োগ করতে পারেন তবে আইনকে দয়ার সাথে প্রয়োগ করা উচিত এদিকে ডিউক যিনি ফ্রিয়ারের ছদ্মবেশে আছেন তিনি এসেছেন কয়েদিনের দেখতে যারা তাদের শেষ সময়ে আছে তিনি তাদের সাথে ধর্মীয় কথাবার্তা বলে তাদের মনোকষ্ট লাঘব করবেন প্রভোস্ট জেলার তাকে জানালো যে ক্লডিও নামে একজন এরকম আছে কয়েকদিন পরে তাকে ফাঁসি দেওয়া হবে ডিউক ক্লডিওর ফিয়ান্সে জুলিয়েটের সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করে যে তারা যে পাপ করেছে ক্লডিও আর সে এজন্য তাদের মনে কোনো অনুশোচনা আছে কি না জুলিয়েট জানালো যে হ্যাঁ তারা বেশ অনুশোচনায় ভোগে সে কথা শোনার পর ডিউক তাকে জানালেন যে তিনি তাদের সাহায্য করবেন ডিউক বুঝতে পারেন যে জুলিয়েট আর ক্লডিও সত্যি একে অপরকে খুব ভালোবাসে আর তাদের যে ফিজিক্যালি ভালোবাসাটা ছিল সেটাও দুজনের সম্মতিতেই হয়েছে আগামীকাল যেহেতু ক্লডিওকে ফাঁসি দেওয়া হবে তাই তিনি তাকে সান্ত্বনা দিয়ে চলে আসেন এদিকে অ্যাঞ্জেল বুঝতে পারেন যে ইসাবেলার প্রতি তার লালসা জেগে উঠছে অর্থাৎ প্রথমবারই অ্যাঞ্জেলো সাথে ইসাবেলার কথা হওয়ার পরে এঞ্জেলের মনে হলো যে ইসাবেলার প্রতি তিনি শারীরিকভাবে খুবই আগ্রহী হয়েছেন তাকে তিনি শারীরিকভাবে পেতে চান অন্য সবার মতো তার লালসা রয়েছে এটা এঞ্জেলো বুঝতে পারল যদিও আগের বার এঞ্জেলো না করে দিয়েছে যে তার ভাইকে মাফ করা হবে না তবু ইসাবেলা দ্বিতীয়বার আসে তার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে তবে এবার কথার মাঝে এঞ্জেলো ইসাবেলার প্রতি তার মনের যে লালসা রয়েছে তা তুলে ধরে এবং ইসাবেলাকে কুপ্রস্তাব দেন তার সাথে বিছানায় শোয়ার প্রস্তাব দেন এঞ্জেল একটু ঘুরিয়ে পেঁচিয়ে জানতে চায় যে তার ভাইকে বাঁচানোর জন্য সে যদি তার সাথে বিছানায় যায় আর তার কুমারিত্ব বিসর্জন দিতে সে রাজি হবে কি যদি এমনটা করে তাহলে তার ভাইকে তিনি মাফ করে দিবেন ইসাবেলা খুব দৃঢ়ভাবে জানায় যে সে এমনটা করবে না তার ভাইয়ের জীবন বাঁচানোর চেয়ে সতীত্ব রক্ষা করা তার কাছে অনেক বড় এঞ্জেলও খুব রেগে যায় আর বলে যে সে তার প্রস্তাবে রাজি হলে হবে না হলে তার ভাই মারা যাবে কিন্তু ইসাবেলা তার কথাতেই অটল থাকে এবার এক থ্রির আলোচনা যাই যেখানে ফিয়ারের ছদ্মবাসে থাকা ডিউক ক্লডিওর সাথে জেলে কথা বলতে যায় ক্লডিও এখনও আশা করছে যে সে হয়তো বেঁচে যাবে ডিউক তাকে জানায় যে সে যেন মৃত্যুর প্রস্তুতি নেয় কারণ যদি বেঁচে যায় তাহলে বেঁচে থাকাটা আরও বেশি ভালো লাগবে আর না হলে তো ব্যাপারটা খুবই মর্মান্তিক হয়ে গেল এ সময় সেখানে তার বোন ইসাবেলা আসে ডিউক আড়ালে সরে গিয়ে তাদের কথা শুনতে থাকেন ইসাবেলা ক্লোডিওকে অ্যাঞ্জেলো যে তাকে কুপ্রস্তাব দিয়েছে সেটা জানালো ইসাবেলা তাকে সব জানালে প্রথমে তার ভাই ক্লডিও জানায় যে এঞ্জেলোর সাথে তার শোয়া ঠিক হবে না অর্থাৎ তার এই প্রস্তাবে রাজি হওয়া তার ঠিক হবে না তবে যখনই ক্লডিও তার মৃত্যুর কথা মনে আসলো তাকে মৃত্যুর ভয় পেয়ে বসলো সে তার বোনকে বলে বসলো যে অ্যাঞ্জেলোর প্রস্তাবে রাজি হয়ে যাও ইসাবেলা খুব রেগে গেল সে বলল যে সে খারাপ কাজটা করার পর তার যে লজ্জাটা লাগবে সেটা তার ভাইয়ের মৃত্যুর হলে যে কষ্ট হবে তার থেকেও বেশি তাই সে রাজি হবে না এরপর ছদ্মবেশী ডিউক সেখানে আসে ইসাবেলার সাথে কথা বলতে চায় সব সত্য জানার পরও তিনি বললেন যে অ্যাঞ্জেলো হয়তো টেস্ট করার জন্য ইসাবেলা এসব বলেছে তবে তার কাছে একটা প্ল্যান আছে যেভাবে ইসাবেলার কোনো ক্ষতি না করে তার ভাইকে বাঁচানো যেতে পারে ডিউক তাকে অর্থাৎ ছদ্মবেশী ডিউক যিনি ফ্রিয়ারে ছদ্মবেশী আছেন তিনি মারিয়ানা নামক এক মেয়ের কথা জানালেন সেখানে যার সাথে এঞ্জেলোর বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু যখন এঞ্জেলো জানতে পারে যে মারিয়ানার যৌতুক আসার পথেই সমুদ্রে জাহাজ ডুবে গেছে সে তখন তাকে বিয়ে করতে প্রত্যাখ্যান করে ডিউক ইসাবেলাকে এঞ্জেলর সাথে দেখা করতে বলে আর তার প্রস্তাবে রাজি হতে বলে তবে পরবর্তীতে ইসাবেলা জায়গায় মারিয়ানাকে পাঠানো হবে এমন পরিকল্পনা করা হলো আর এমনটা হলে সে মেয়েকে এঞ্জেলর বিয়ে করতেই হবে ইসাবেলা ডিউকের এই প্রস্তাবে খুশি হয় সে এঞ্জেলর সাথে দেখা করতে গেল আর অপর দিকে ছদ্মবেশী ডিউ মারিয়ানার সাথে দেখা করতে গেল এবং তিনি মারিয়ানাকে এই পরিকল্পনায় রাজি করালেন এরপর এক হাসির দৃশ্য দেখানো হয় যেখানে বধ চরিত্রের লুসিওর সাথে দেখা হয় ফ্রিয়ারের ছদ্মবেশে থাকা ডিউকের লুসিও জানে না যে এই ফ্রিয়ারটাই হচ্ছেন ডিউক সে তার সামনেই ডিউকের বদনাম করা শুরু করে তিনি বলেন যে শহর থেকে পাপ যাবে না লুসিও বলে এমনটা মানুষের মানুষ পাপের সামনে অসহায় লুসি আরও জানায় যে এর যে আগের ডিউকি ভালো ছিল ডিউক খুব মদ পান করত নারীর শরীর ভালোবাসত এজন্য তিনি অনেক ছাড় দিতেন অর্থাৎ যার বদনাম সে করছে সে জানায় না যে সেই মানুষটাই সে তার এসব কথা শুনে ডিউক মনে মনে বেশ কষ্ট পেলেন এবার স্কেলাস এবং প্রভোস্ট জেলের ভিতরে মিস্টার সোভার্ডানের সাথে কথা বলতে আসে তাকেও ধরে নিয়ে আসা হয়েছে তাকে ধরে নিয়ে আসা হয় কারণ তিনি লুকিয়ে আবার পতিত চালাচ্ছিলেন আর এ খবরটা দিয়েছে তার আরেক বদমাইশ লুসিও তবে মিসেস ওভারডান এবার জানালো যে লুসিও কেট কেপটাউন নামক এক পতিতার দ্বারা এক অবৈধ সন্তানের জন্ম দিয়েছে এতদিন তিনি সে সন্তানকে পালন করে এসেছেন মিসেস ওভারডানকে জানালো যে ঠিক আছে তাহলে তারও বিচার করা হবে এবার আমরা এক ফের আলোচনা যাব যেখানে ডিউকের সাথে দেখা হয় মারিয়ানার এবং তাদের মধ্যে খুব দ্রুত কিছু কথাবার্তা হয় এরপর ইসাবেলা আসলে মারিয়ানা চলে যাওয়ার জন্য রেডি হয় ইসাবেলা ডিউককে জানায় যে সে এঞ্জেলের প্রস্তাবে রাজি হয়ে এসেছে এবং চলে যাওয়ার আগে মারিয়ানা ইসাবেলার সাথে একটু কথা বলে মারিয়ানা জানায় যে সে ছদ্মবেশী ডিউকের পরিকল্পনায় রাজি হয়েছে কারণে ফ্রিয়ার লোডোইক তাকে যা বুঝিয়েছে যে সে যে অ্যাঞ্জেলোর সাথে সে কাজটা করবে এটা আসলে কোনো পাপ হচ্ছে না আর এজন্যই মারিয়ানা এই প্রস্তাবে রাজি হয়েছে এরপর প্রভোস্ট ক্লোডিওর সাথে দেখা করে তাকে ডেথ ওয়ারেন্ট দেখায় ফ্রিয়ারের ছদ্মবেশে থাকা ডিউক সেখানে আসে আর জানায় যে তার বেঁচে যাওয়ার এখনও একটু আশা আছে এজন্য তাড়াহুড়া করার কিছু নেই একটু পর এঞ্জেলের তরফ থেকে সেখানে একটি বার্তা আসে সেখানে উপস্থিত থাকা ডিউ ছদ্মবেশে যিনি আছেন। তিনি ভাবলেন যে ইসাবেলা যেহেতু তার এঞ্জেলের প্রস্তাবে রাজি হয়েছে তাহলে এই বার্তায় হয়তো ক্লোডিওর মৃত্যুদণ্ড স্থগিত করার কথা থাকবে কিন্তু না তিনি আশ্চর্য হয়ে গেলেন কারণ এই বার্তায় ক্লডিওকে মৃত্যুদণ্ডর যে প্রক্রিয়া চলছিল সেটা চালায় যাইতে বলছে এঞ্জেলো অর্থাৎ এঞ্জেলো ইসাবেলাকে দেওয়ার কথা রাখলো না ডিউক প্রভোস্টে জানা যে প্রভোস যেন তাকে সাহায্য করে আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বার্নার ডাইনকে মৃত্যুদণ্ড দিয়ে তার মাথায় এঞ্জেলোকে ক্লোডিওর মাথা বলে চালিয়ে দিতে বলল তাহলে ক্লোডিওকে বাঁচানোর আরও কয়েকটা দিন পাওয়া যাবে তবে প্রভোস প্রথমে রাজি হয়নি একটু পরে সে ডিউকের কথায় সম্মত হলো সবকিছু বুঝি বার্নার ডাইনকে ডাকা হলো এবং তাকে বলা হলো যে তুমি মৃত্যুর প্রস্তুতি নাও কারণ তোমারও তো মৃত্যুদণ্ড বা ফাঁসি দেওয়ার টাইম চলে আসছে সে অফিসারদের জানালো যে সে খুবই ক্লান্ত এবং সে মদ পান করেছে মাথার অবস্থায় কাউকে ফাঁসি উনারা দিতে চান না কারণ পাপ করা অবস্থায় অথবা রেডি না থাকা অবস্থায় তার মৃত্যু হলে তার আত্মার সাথে অবিচার করা হবে তাই বার্নার আর দেওয়া গেল না সৌভাগ্যক্রমে সে রাতেই এক জেলেই মারা যায় তার মাথা এঞ্জেলর সামনে ক্লডিওর কথা বলে চালিয়ে দেওয়া হয় যে ক্লডিওকে ফাঁসি দেওয়া হয়েছে সে রাতেই ইসাবেলার বদলি হয়ে মারিয়ানা এঞ্জেলোর সাথে শারীরিক সম্পর্কে জড়ালো পরের দিন ইসাবেলা জেলে খোঁজ নিতে আসে যে তার ভাইকে তো শর্ত অনুযায়ী এঞ্জেলো ক্ষমা করে দেওয়ার কথা কিন্তু সেখানে প্রিয়া লোডইগ অর্থাৎ ডিউক তিনি ছদ্মবেশে ছিলেন তিনি জানালেন যে তার ভাইকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে এই মিথ্যেটা তিনি ইচ্ছে করে বললেন এজন্য যে পরে যখন সে তার ভাইকে জীবিত দেখবে সে খুবই খুশি হবে ডিউক তাকে এটাও জানালো যে খুব বেশি কষ্ট পেও না কালকে ভিয়েনার যে ডিউক তিনি ফিরে আসবেন এবং এঞ্জেলোর কাছ থেকে তার দায়িত্ব বুঝে নেবেন ইসাবেলাকে তিনি শান্ত থাকার কথা বললেন ইসাবেলাও বললো যে তিনি সে শান্ত থাকার চেষ্টা করবে এবং ডিউক আসলে তাকে বিচার দিবেন এরপর বদ চরিত্রে লুসিও সেখানে আসলো বন্ধু ক্লডিওর জন্য শোক প্রকাশ করলো আর বলল যে যদি আগেই ডিউক থাকতো তাহলে ক্লডিও ক্ষমা পেয়ে যেত এসকেলাস এবং এঞ্জেলো ডিউকের ফিরে আসার নোটিশ পেলো এঞ্জেলো ভাবল কারো কোনো অভিযোগ থাকলে তারা যেন ডিউককে বলে যেখানে তারা তাকে রিসিভ করতে যাবে সে এ সাহস নিয়ে এটা বলেছিল যে সে ভেবেছিল ওখানে ইসাবেলা আসতেও পারে তার ব্যাপারে অভিযোগও করতে পারে কিন্তু তার নিজের মনে বিশ্বাস ছিল যে সে হয়তো ইসাবেলা হয়তো এই কাজটা করবে না ডিউকের কাছে সে অভিযোগ দিবে না লজ্জায় কারণ সে প্রকাশ্যে বলতেই পারবে না যে অ্যাঞ্জেলো তার সতীত্ব কেড়ে নিয়েছে তবে এখন অ্যাঞ্জেলো ভাবতেছে যে ক্লোডিওকে চাইলেই মাফ করা যেত কারণ তার দোষটা খুব একটা গুরুতর ছিল না এদিকে ইসাবেলা আর মারিয়ানাও রেডি হচ্ছে ডিউকের শিখানো পরিকল্পনা মতে তারা কিন্তু এখনও জানে না যে এই ছদ্মবর্ষে থাকা ফ্রিয়ারই হচ্ছেন আসল ডিউক এরপর আর পিটার সেখানে আসলেন এবং তিনি এই দুজনকে গেটের ওখানে থাকতে বললেন কারণ ডিউকের আসার টাইম হয়ে গেছে অনেক মানুষ এসে এখানে ভিড় করেছে পরিকল্পনা মতো সবাই তৈরি অ্যাক্ট ফাইভে আমরা আলোচনা করব এবার যেখানে দেখা গেল যে ডিউক ফিরে আসলেন তিনি এঞ্জেল এবং এসকেলাসের প্রশংসা করে বললেন যে তিনি শুনেছেন যে তারা দুজন খুব দারুণভাবে সব কিছু পরিচালনা করেছে তিনি এঞ্জেলের ভালো কাজের প্রশংসা করলেন যে শহরের সমস্যা অনেকটাই কমে এসেছে তিনি তাদের দুজনকে তার সাথে হেঁটে যেতে বললেন এবং জনতার দিকে শুভেচ্ছা বিনিময় করতে করতে যাচ্ছিলেন তিনি ঠিক সে সময় ইসাবেলা এসে হাঁটু ঘিরে বসলো এবং বলল যে তার কথা শুনতে হবে এবং তাকে সঠিক বিচার পেতে সাহায্য করতে হবে ডিউক তাকে সব খুলে বলতে বললেন যে কি সমস্যা এবং তিনি এটা বললেন যে এঞ্জেলো হয়তো এর সঠিক বিচার করবেন তবে ইসাবেলা সবার সামনে জানালো যে তিনি আর কি বিচার করবেন তিনি হচ্ছেন সে আসল কালপ্রিট এঞ্জেলো আসল একজন ভণ্ড আর একজন ভার্জিন ভায়োলেটর সে জানালো যে বাইরে থেকে দেখতে এঞ্জেলো যতটা ভালো সে আসলে ততটা ভালো নয় তার কথা পুরোপুরি শুনতে হবে এটা ইসাবেলা ডিউকের সামনে বলল ইসাবেলাকে বলতে দেয়া হলো ডিউক এবং ফ্রিয়ার পিটার এমন ভাব করলো যে অ্যাঞ্জেলোর বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্বাসযোগ্যই না কারণ এঞ্জেল তো ভালো মানুষ তবে ফ্রিয়ার পিটার মারিয়ানাকে উপস্থিত করলো সাক্ষী হিসেবে এরপর যখন দেখা গেল যে এই সবের সাথে লডুইক নামক একজন ফিয়ার যুক্ত আছে ডুইক তখন অ্যাঞ্জেলোকে দায়িত্ব দিল যে তার নিজের বিচার নিজেই করতে মারিয়ানা সাক্ষী দিল যে অ্যাঞ্জেলোর সাথে তার বিয়ের চুক্তি হয়েছিল এবং পরবর্তীতে ইসাবেলার বদলি হিসেবে সেই অ্যাঞ্জেলের সাথে বিছানায় বিছানায় শুয়েছে অ্যাঞ্জেল স্বীকার করলো যে মারিয়ানার সাথে তার বিয়ের চুক্তি হয়েছিল সেটা সে ভেঙে দিয়েছে এর পেছনে যৌক্তিক কারণও ছিল কারণ সে ডৌরি দিতে ব্যর্থ হয়েছিল এরপর মারিয়ানা ডিউকের কাছে ক্ষমা চাইল এবং তবে অ্যাঞ্জেলো জানতে চাইল যে হচ্ছেটা কি আর প্রকৃত সত্যটা আসলে কি এই দুইজন একসাথে অভিযোগ দিতে কেন আসলো সেটা সে জানতে চাইল এরপর ফ্রিয়ার পিটারকে পাঠানো হলো ফ্রিয়ার লোডোভিককে নিয়ে আসতে কারণ তার কথা বারবার শোনা যাচ্ছে এখন ফ্রিয়ার লোডোভিক তো ডিউক নিজেই আর তিনি তো প্রকৃত সত্যটা জানেন যে অ্যাঞ্জেলো আর এই দুই মহিলার মধ্যকার ঘটনাটা আসলে কি এজন্য ডিউক সেখান থেকে চলে গেলেন আর পরে ফ্রিয়ারের ছদ্মবেশে অর্থাৎ আগের ছদ্মবেশে ফিরে আসলেন জেলার অর্থাৎ প্রভোজ আর ইসাবেলাও সেখানে আবার আসলো এদিকে ক্লডিয়ার বন্ধু লুসিও সেই ফ্রিয়ারকে দেখে আগান নিতে হলো তার মনে হচ্ছে যে এই ফ্রিয়ারই সবকিছু পেস লাগিয়ে দিয়েছে আর সেটা দেখে লুসিও তার পোশাক ধরে টান দিতে বেরিয়ে আসলো যে সে আসলে ফ্রিয়ার নয় বরং স্বয়ং ডিউ এবং এটা দেখার পর উপস্থিত সবার মাঝে সেই সত্য প্রকাশ হয়ে পড়ল যে ডিউকে আসলে সব কিছুই জানেন তো বিচারের কার্যক্রম আগানো শুরু করলো ডিউক অ্যাঞ্জেলোকে মৃত্যুদণ্ড দিলেন কারণ এঞ্জেলো ক্লডিওকে যে শাস্তি দিয়েছিল তারও পাপটা তো ঠিক বা তার ওই ক্রাইমটা তো ঠিক তার মতোই এই জন্য তিনি তাকেও মৃত্যুদণ্ড দিলেন এবং কারও অনুরোধ আমলে নিলেন না কারণ ক্লডিও তো একই কারণে মৃত্যুদণ্ড পেয়েছে এঞ্জেলোকে করা শাস্তি দেওয়া গেল না কারণ মারিয়ানা খুবই রিকোয়েস্ট করতেছে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আর অপরদিকে প্রভষ্ট ক্লোডিওকে জেলখানা থেকে নিয়ে এসেছেন সে যে এখনও বেঁচে আছে সেটা সবার কাছে প্রকাশ হয়ে গেল এবং ক্লডিয়র যেহেতু কোনো শাস্তি হয়নি এই জন্য অ্যাঞ্জেলোর শাস্তিও ক্ষমা পেয়ে গেল সে তার ফিরে আসার পর ডিউক ইসাবেলাকে প্রোপোজ করে বিয়ের জন্য আর তার ভাই বেঁচে আসে এই জন্য ইসাবেলা খুশিতে রাজি হয়ে গেল এই বিয়েতে অপরদিকে ক্লডিয়র বন্ধু লুসিও যে এক পতিতার মাধ্যমে এক সন্তানের জন্ম দিয়েছিল এজন্য লুসিওকে বাধ্য করা হল সে পতিতাকে বিয়ে করতে এবং ডিউক ক্লডিওর শাস্তি হিসেবে জুলিয়েটকে তাকে এখনই বিয়ে করতে হবে এই সিদ্ধান্ত দিয়ে দিলেন এবং এঞ্জেলর শাস্তি হচ্ছে তাকে মারিয়ানাকে বিয়ে করতেই হবে এভাবে তিনি সবার সমাধান করে দিলেন এবং অনেক তাদেরকে তাদের যে মেজর ক্রাইমগুলো ছিল সেগুলো ক্ষমা করে দিলেন সব মিলিয়ে আনন্দ ঘন মুহূর্ত দিয়ে নাটকটি শেষ হয়ে গেল আশা করি নাটকটি আপনারা সহজেই বুঝতে পেরেছেন আমরা এবার নাটকটির আরও শর্টভাবে আলোচনা করব সেটা হচ্ছে ভিয়েনা ডিউক তিনি শহর ছেড়ে চলে যাচ্ছেন এজন্য যে শহরের মানুষদের মধ্যে মরালিটির অধ্যাপতন ঘটেছে এবং এর দায়িত্ব দিয়ে যাচ্ছেন এঞ্জেলোকে যে খুবই শক্ত প্রকৃতির মানুষ এবং সে খুব কড়াভাবে ভিয়েনা শাসন করবে এজন্য ক্লডিও নামক একজনকে তার গার্লফ্রেন্ড জুলিয়েটকে প্রেগনেন্ট করার অপরাধে জেলে দেওয়া হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয় ক্লডিওকে বাঁচাতে তার বোন ইসাবেলা আসে এঞ্জেলোর কাছে ক্ষমা চাইতে তবে এঞ্জেলো তাকে তার সাথে বিছানা শোয়ার প্রস্তাব দেয় এবং এর বিনিময়ে তার ভাইকে মাফ করা হবে বলে জানায় এদিকে ডিউক ভিয়েনা ছেড়ে যাননি তিনি তিনি এক যাজকের ছদ্মবেশ নিয়েছেন যার নাম লোডোইক এবং তিনি উদ্ধার করেছেন যে এঞ্জেলোর মারিয়ানা নামক এক গার্লফ্রেন্ড ছিল যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেও অপরাধী তাই সে ক্লডিওকে বাঁচানোর জন্য ইসাবেলাকে এঞ্জেলোর প্রস্তাবে রাজি করায় এবং পরবর্তীতে ইসাবেলা জায়গায় মারিয়ানাকে তার সাথে বিছানা শোয়ার জন্য পাঠায় এর ফলে এঞ্জেলো ক্লোডির মতো সমান অপরাধী হয়ে পড়ে এর ফলে শেষে যখন ডিউব ফিরে আসেন তিনি বিচারে ক্লোডির মতো এঞ্জেলোকে শাস্তি দিতে চান কিন্তু পরে দেখা যায় যে ক্লডিওকে হত্যার যে আদেশ দিয়েছিল এঞ্জেলো ক্লডিও তো এখনও বেঁচেই আছে ওই ডিউকেরই পরামর্শে তাই সবাইকে তিনি মাফ করে দেন তবে এঞ্জেলোকে তার এক্স গার্লফ্রেন্ড মারিয়ানার সাথে তাকে বিয়ে দেন এবং লুসিওকে এক পতিতার সাথে বিয়ে দেন এবং সেই সাথে ক্লডিওকে যে মেয়েটাকে সে প্রেগনেন্ট করেছিল তার গার্লফ্রেন্ড জুলিয়েট তার সাথে বিয়ে দেন এবং নিজেও ক্লডিওর বোন ইসাবেলাকে বিয়ের প্রস্তাব দেন কারণ ইসাবেলা ছিল খুবই সব চরিত্রের অধিকারিণী মিজার ফার মিজারকে ডার্ক কমেডিও বলা হয় এর কারণ হল পুরো প্লেটিতে যে অ্যাটমসফিয়ার রয়েছে সেই অ্যাটমসফিয়ারে দেখানো হয় যে গম্ভীর একটা ভাব আর সবার মধ্যে একটা স্যাডনেস ব্যাপার রয়েছে এর কারণ শুরু থেকে দেখা যায় শহরের ইমোরাল কাজকারবার কারবার মানুষের ভিতরে মোরালিটি নেই যৌনতা যেন এক সস্তা বিষয় ছিল এরকম ব্যাপার হয়েছে গ্লুমি একটা পরিবেশ তারপরে সিরিয়াসনেস রয়েছে প্লেটিতে যে ক্লডিওকে হত্যার আদেশ দেওয়া তার বদলে বার্নার ডাইনকে হত্যার প্রস্তাব দেওয়া পরবর্তীতে আরেকজনের মৃত একজনের মাথা কেটে অ্যাঞ্জেলোকে ক্লডিওর হিসেবে প্রকাশ করা এই যে ব্যাপারগুলো রয়েছে এই সিরিয়াসনেসের জন্য এটাকে ডার্ক কমেডি বলা হয় আবার আমরা যে এপ্লেটিতে প্লেটিতে ক্যারেক্টারগুলো পাই তারপর থেকেই করাপ্ট ছিল অধিকাংশই অ্যাঞ্জেলো করাপ্টেড ছিল ডিউব নিজের দায়িত্ব সামলাতে পারেনি ক্লডিও বিয়ের আগে গার্লফ্রেন্ডকে প্রেগনেন্ট করেছে আর এই সবগুলো বিষয়ে আছে বলেই এটাকে ডার্ক কমেডি বলা হয় মেজার ফর মেজার প্রবলেম প্লে হিসেবে পরিচিত এটিকে প্রবলেম প্লে বলা হয় কেন এটিকে প্রবলেম প্লে বলা হয় কারণ এ ধরনের প্লেতে লেখক বিভিন্ন ধরনের প্রবলেম তুলে ধরেন কিন্তু কোনো ধরনের নির্ধারিত সলিউশন দেখান না অর্থাৎ প্রবলেম দেখিয়েছেন কিন্তু তেমন কোনো সলিউশন দেখাননি যেমন ক্লডিওকে যে অপরাধে যেমন ক্লডিওকে যে অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটার জন্য কিন্তু তার মৃত্যুদণ্ড পাওনা ছিল না এটা একটা প্রবলেম সেখানে প্রবলেমটা ছিল মার্সি এবং চেষ্ট মধ্যে অ্যাঞ্জেলোর কাছে ক্ষমা প্রার্থনা করবে তার ভাইয়ের জন্য নাকি নিজের সতীত্ব রক্ষা করবে এটা ছিল একটা বড় প্রবলেম এখানে দ্বিতীয়ত ফোর্স মেরিজ ছিল আরেকটা বড়ো প্রবলেম এঞ্জেলোর সাথে যে মারিয়ানার বিয়ে দেওয়া হলো তাদের ডিউক যে জোর করে বিয়েটা দিলেন তারা কি আদৌ সুখী হবে ক্লডিওকে জুলিয়েটকে বিয়ে করে সুখী হবে কিংবা লুসিওকে যে এক পতিতার সাথে বিয়ে দেওয়া হলো তাদের বিয়েটাকে আদৌ সুখী হবে আবার আরেকটি প্রবলেম এখানে হচ্ছে যে ডিউক শেষ পর্যন্ত সবাইকে ক্ষমা করে দিলেন তাহলে পরিস্থিতি কি আগের মতোই হয়ে গেল না শুরুর দিকে যেমনটা ছিল যেটার জন্য তিনি শহর ছেড়ে চলে গেলেন আর চলে গেলেন এঞ্জেলোকে দায়িত্ব দিয়ে সেটাতে কি আবার ফিরে আসলো না এই যে অনেকগুলো প্রবলেম দেখানো হয়েছে কিন্তু সেই প্রবলেমগুলোর কোনো সলিউশন সাজেস্ট করা হয়নি এজন্য জন্য এটিকে প্রবলেম প্লে বলা হয় আশা করি পুরো প্লেটি আপনারা সহজেই বুঝতে পেরেছেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা নিয়মিত ভিডিও এবং আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং গুরুত্বপূর্ণ সব কিছু লিঙ্কস ডিসক্রিপশন বক্সে পাবেন আর এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম